শুরু করছি বাংলা সাম্মানিক তৃতীয় সানমাস্কের ক্লাস এর আগে আমরা শব্দ অলঙ্কারের অন্তর্গত কয়েকটি অলঙ্কার সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা যে অলঙ্কারটি সম্পর্কে জানব তার নাম বক্রোক্তি বক্রোক্তির সংজ্ঞাটা এরকম কোনো কথার যে অর্থটি বক্তার অভিপ্রেত সে অর্থটি না ধরে শ্রোতা যদি তার অন্য অর্থ গ্রহণ করে তবে বক্রক্তি অলঙ্কার হয় বক্রক্তি অলঙ্কার প্রকার শ্লেষ বক্রক্তি এবং কাকু বক্রক্তি শ্লেষ বক্রক্তি কাকে বলে একই শব্দে নানা অর্থ গ্রহণের নাম শ্লেষ এই জাতীয় শব্দের অর্থগত বৈচিত্র্যের উপর যে বক্রক্তি নির্ভর করে তার নাম শ্লেষ বক্রক্তি উদাহরণ বক্তা আপনার কপালে রাজদণ্ড আছে শ্রোতা নিশ্চয়ই আইন অমান্য করে ছমাস খেটেছি সশস্ত্র বিপ্লবে এখন বছর কতক খাটব এখানে এই যে রাজদণ্ড শব্দটি এই শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে রাজদণ্ড বলতে রাজত্ব বোঝাচ্ছে প্রথমত এবং তারপর বোঝাচ্ছে রাজার দ্বারা দত্ত দণ্ড অর্থাৎ শাস্তি বক্তা যখন বলছেন আপনার কপালে রাজদণ্ড আছে তখন তার অর্থটা এই রকম যে আপনি রাজা হবেন শ্রোতা যখন বলছেন আইন অমান্য করে ছমাস খেটেছি সশস্ত্র বিপ্লবে এখন বছর কত খাটব তখন অর্থটা এই রকম যে রাজার শাস্তি ছয় মাস আমি ভোগ করেছি এরপরে আবার সশস্ত্র বিপ্লবে যোগদানের অপরাধে বছর কতক খাটতে হবে শাস্তি ভোগ করতে হবে এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে একই শব্দের দুটো অর্থ ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে কিন্তু বক্তা এবং শ্রোতা উভয়েই সচেতন বক্তা যে অর্থে বলেছেন সেইটা যেমন শ্রোতা জানেন তেমনি শ্রোতা যখন অন্য অর্থে সেটিকে গ্রহণ করছেন সে সম্পর্কেও বক্তা সচেতন এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে বক্তা এবং শ্রোতা উভয়েই উভয় অর্থ জেনেই এক একজন এক এক অর্থে বলছেন এবং গ্রহণ করছেন অর্থাৎ কবি এদের দিয়ে বলাচ্ছেন এবং গ্রহণ করাচ্ছেন এই ব্যাপারটার মূল উদ্দেশ্য হল কথার মধ্যে কৌতুক সৃষ্টি কৌতুকের মাধ্যমে কথাটাকে সুন্দর করে তোলা এই কৌতুক সৃষ্টিটাই অলঙ্কারের উদ্দেশ্য অলঙ্কারের উদ্দেশ্য হচ্ছে যে কোনো কথাকে আরও বেশি সুন্দর করে তোলা আরও বেশি অর্থবহ করে তোলা এবারে আসি কাকুবক্রোক্তি প্রসঙ্গে কাকোবক্রক্তি অলঙ্কারটি নির্ভর করে বক্তার কণ্ঠস্বরের ভঙ্গির ওপর কাকু কথাটির অর্থ হল স্বরভঙ্গি এই কাকবক্রক্তি অলঙ্কারে কণ্ঠধ্বনের বিশেষ ভঙ্গির ফলে নিষেধ বিধিতে এবং বিধি নিষেধে পর্যবসিত হয়ে শ্রোতার দ্বারা গৃহীত হয় অর্থাৎ কণ্ঠধ্বনির বিশেষ ভঙ্গির ফলে যেখানে বাক্যে দেখা যাচ্ছে নিষেধ সেখানে আসলে একটা বিধি প্রযুক্ত হয় আবার বাক্যে যেখানে দেখা যাচ্ছে বিধি সেখানে আসলে নিষেধ প্রযুক্ত হয় এই রকম যখন হয় তখন অলঙ্কার হচ্ছে কাকু বক্রোক্তি উদাহরণ নেওয়া যাক একটা কে ছেঁড়ে পদ্মের পর্ণ এটা কবিতার অংশ পর্ণ অর্থাৎ পাপড়ি পদ্মের পর্ণ মানে পদ্মের পাপড়ি তো বক্তা বলছেন যে কে ছেঁড়ে পদ্মের পর্ণ আসলে পদ্মের পর্ণ বা পাপড়ি কেউ ছেঁড়ে না এই জন্যই ছেড়ে না যে পাপড়ি হচ্ছে পদ্মের সৌন্দর্যের মূল পাপড়ি যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে আর পদ্মের কোনো সৌন্দর্য থাকে না তো এই কথাটা সাধারণভাবে যদি বলা যায় পদ্মের পর্ণ কেউ ছেড়ে না কারণ তাহলে পদ্মের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে যেমন সুন্দর শোনাবে তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর শোনাচ্ছে যখন বলা হচ্ছে কে ছেড়ে পদ্মের পর্ণ অর্থাৎ পদ্মের পর্ণ কেউ ছেঁড়ে না এই রকম যখন হচ্ছে কথাটা আসছে প্রশ্নের ভঙ্গিতে কিন্তু আসলে উত্তরটা হচ্ছে নয় প্রশ্নটাকে যদি আমরা অনুধাবন করি তাহলে বুঝব যে এই প্রশ্নটার অর্থ হলো পদ্মের পাপড়ি কেউ ছেড়ে না অর্থাৎ একটা নিষেধাত্মক কথা বলা হচ্ছে প্রশ্নের আকারে আরেকটা উদাহরণ নেওয়া যাক বজ্রে যেজন মরে নবঘন ঘন শ্যাম শোভার তারিফ সে বংশে কেবা করে বর্ষায় যখন আকাশ ভরে যায় ঘন মেঘে খুব সুন্দর দেখায় সেটা স্বাভাবিকভাবেই আমরা সেটার প্রশংসা করি কিন্তু এই বজ্রগর্ভ মেঘ থেকে যে বজ্রপাত হয় সেই বজ্রপাতে যে পরিবারের কেউ মারা যায় সেই পরিবার খুব স্বাভাবিকভাবেই আর কখনও এই মেঘের সৌন্দর্যের প্রশংসা করতে পারবে না কারণ এই মেঘের সঙ্গে সঙ্গে তাদের একটি বেদনার স্মৃতি জড়িয়ে থাকবে তাদের প্রিয়জনের মৃত্যুর আপনজনের মৃত্যুর স্মৃতি তাদের মনে জড়িয়ে থাকবে কাজেই তারা এই শোভার তারিফ করতে পারবে না এইটাই কবির বক্তব্য তাহলে এখানেও কিন্তু ওই প্রশ্নের আকারে আসলে একটা নিষেধ প্রকাশ করা হচ্ছে এই হচ্ছে কাকু বক্রক্তি এইখানে আমাদের শব্দালঙ্কারের আলোচনা শেষ হলো এর পরে আমরা অর্থালঙ্কারের আলোচনা করব।